वेलकम टू एवरीबॉडी। आज आमरा कलर टीवी सिस्टेम निये आलोचना करब। यही आलोचनाय जे विषयगुली थाकबे सेगुली हलो प्राइमरी कलर्स, एडिटिव मिक्सिंग अफ कलर, सबट्रैक्टिव मिक्सिंग अफ कलर, ह्यू, सैचुरेशन एंड लुमिनेंस, कलर टीवी कैमरा, लुमिनेंस सिगनल, क्रोमिनेंस सिगनल, पैल कलर ट्रांसमिशन। प्राइमरी कलर, आमरा जानी प्राइमरी कलर बा प्राथमिक रंग तीनटी हय। एगुली हलो रेड बा लाल, ग्रीन बा सबुज एवं ब्लू बा नील। इधर के प्राइमरी कलर बा प्राथमिक रंग बला हय तार कारण एई तीनटी कलर के उपयुक्त अनुपाते मिशिए अन्यान्य समस्त कलर तैरी करा जाय। आमादेर चोख विभिन्न कलर के मिक्सिंग पद्धतिर साहाज्ये बुझते पारे। आमादेर चोखे रेटिनार पिछने तीनटी ग्रुपेर कोण थाके। একটি গ্রুপের কোন রেড বা লাল রঙকে বুঝতে পারে, অপর একটি গ্রুপের কোন গ্রিন বা সবুজ রঙকে বুঝতে পারে এবং তৃতীয় গ্রুপের কোন ব্লু বা নীল রঙকে বুঝতে পারে। আমাদের ব্রেন এই তিনটি কোণের প্রতিক্রিয়াকে অ্যাডিটিভ মিক্সিং করে এবং কোন রঙের লাইট চোখে এসে পড়েছিল তা বুঝতে পারে। যখন সমান স্ট্রেংথ বা শক্তির এই তিনটি প্রাইমারি কালারের আলো আমাদের চোখে পড়ে তখন আমরা সাদা আলো দেখতে পাই। আমাদের চোখের রেটিনাতে রডকোষ যুক্ত থাকে। এই রডকোষগুলি চোখের রেটিনাতে আলো পড়লে তার ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতার পরিমাণ বুঝতে পারে। সুতরাং আমাদের ব্রেন কোনো লাইটের কালার এবং ব্রাইটনেস বুঝতে পারে। কালারের মিক্সিং দুইভাবে হয়, অ্যাডিটিভ মিক্সিং এবং সাবট্র্যাক্টিভ মিক্সিং। অ্যাডিটিভ মিক্সিং অফ কালার, যখন বিভিন্ন কালারের আলো বিভিন্ন সোর্স থেকে এসে আমাদের চোখে পড়ে তখন অ্যাডিটিভ মিক্সিংয়ের ফলে আমরা বিভিন্ন কালার দেখতে পাই। যখন দুইটি প্রাথমিক কালারকে সমান ম্যাগনিচিউড অর্থাৎ মাত্রায় অ্যাডিটিভ মিক্সিং করা হয় তখন সেকেন্ডারি কালার উৎপন্ন হয়। কালার টিভি রিসিভারের পিকচার টিউবের ফসফর এলিমেন্টগুলো থেকে যে আলো নির্গত হয় সেগুলোর অ্যাডিটিভ মিক্সিং হয়ে থাকে। যদি লাল, নীল এবং সবুজ রঙের ফসফর সমান ইন্টেন্সিটি বা তীব্রতায় জ্বলে তাহলে আমাদের চোখ সাদা রং হিসাবে বুঝতে পারে। যদি লাল এবং সবুজ রঙের ফসফরগুলো সমান ইন্টেন্সিটিতে জ্বলে এবং নীল রঙের ফসফর থেকে কোনো আলো নির্গত না হয় তাহলে রেজাল্টেন্ট বা লব্ধ আলোর রং হবে হলুদ। একইভাবে সবুজ এবং নীল রঙের ফসফর থেকে পাওয়া যাবে সায়ন কালার, লাল রং এবং নীল রঙের ফসফর থেকে পাওয়া যাবে ম্যাজেন্টা কালার। যদি প্রাইমারি কালারগুলো সমান ম্যাগনিচিউড অর্থাৎ মাত্রায় না হয় তাহলে রেজাল্টেন্ট বা লব্ধ কালার ভিন্ন হবে। উদাহরণস্বরূপ এক লুমেন লাল রঙের সঙ্গে 0.5 লুমেন সবুজ রং মেশালে মিশ্রিত রং খাঁটি হলুদ হবে না, কিন্তু রেডিশ অর্থাৎ লালচে সবুজ রং অথবা লালচে হলুদ রঙের হবে। টেলিভিশন, মোবাইল ফোন, ট্যাবলেট এবং কম্পিউটার মনিটরে অ্যাডিটিভ কালার সিস্টেম ব্যবহৃত হয় কারণ এরা ইমিসিভ ডিভাইস অর্থাৎ এদের থেকে আলো উৎপন্ন হয় এবং এই আলো সরাসরি আমাদের চোখে এসে পড়ে। সাবট্র্যাক্টিভ মিক্সিং অফ কালার, সাবট্র্যাক্টিভ মিক্সিং হলো কোনো বস্তুতে আলো এসে পড়ার ফলে কালারের বিয়োগ সম্পর্কিত। বস্তুর কালার হবে মোট গৃহীত কালারের বিয়োগের পর। একটি নীল বস্তুর ওপর সাদা আলো এসে পড়লে বস্তুটি সবুজ এবং লাল আলোকে শোষণ করে নেবে এবং শুধুমাত্র নীল রং চোখে এসে পৌঁছবে। নীল আলো সমান সাদা আলো বিয়োগ সবুজ আলো বিয়োগ লাল আলো। যদি হলুদ আলো একটি গোলাপ ফুলের ওপর এসে পড়ে তাহলে গোলাপ ফুল সবুজ আলো শোষণ করে নেবে এবং লাল আলোকে প্রতিফলিত করবে, তার ফলে গোলাপ ফুলকে লাল রং হিসাবে দেখা যাবে। যদি একটি হলুদ তলে লাল আলো এসে পড়ে তাহলে ওই তলকে কালো রঙের দেখাবে। উপরের চিত্রে কালো অংশে দেখা যাচ্ছে কোনো বস্তু
लाल सबुज एवं नील रंग शोषण करे नेवार फले वस्तुटिके कालो देखाच्छे। साधारणभावे व्यवहित सबट्रैक्टिव प्राइमरि कलरगुली हलो सायन मेजेंटा एवं येलो। सबट्रैक्टिव कलर मिक्सिंग एडिटिव कलर मिक्सिंग थेके जटिल हय। ह्यू सैचुरेशन एंड लुमिनेंस कलर लाइटर प्रधान तीनटी उपादान हलो ह्यू सैचुरेशन एवं लुमिनेंस। ह्यू द्वारा प्रकृतपक्षे आमरा जे कलर देखी सेटाई निर्देशित हय। रामधनुर सातटी रंगेर विभिन्न तरंग दैर्घ्य हय एवं तादेर विभिन्न ह्यू हय। ह्यू एवं कलारेर मध्ये सामान्य पार्थक्य आछे कारण कलारेर मध्ये ह्यूएर पाशापाशी सैचुरेशन अथवा ब्राइटनेस थाके। ह्यू ब्राइटनेसेर ऊपर निर्भर करे ना। आमरा जखन बोली एकटी गोलाप फुल खूब उज्जवल अथवा किछुटा फैकाशे उज्जवल तखन किन्तु गोलाप फुलटीर रंग लाल ही थाके। सुतरां ह्यू हलो जेकोनो आलोर रेजल्टेंट बा लब्ध रंग जा आमरा देखी। आमादेर चोखेर रेटिनार संगे जुक्त कोन कोषेर ग्रुपेर साहाज्ये ब्रेन ह्यूके उपलब्धि करते पारे। सैचुरेशन द्वारा कलारेर विशुद्धता निर्देश करा हय। একটি সম্পূর্ণ স্যাচুরেটেড কালারে কোনো সাদা রং মিশে থাকে না। স্যাচুরেশন দ্বারা কোনো কালারের কতটা পরিমাণ সাদা রং মিশে আছে তা বোঝায়। কোনো কালারে সাদা রং থাকলে তা ফ্যাকাশে হয়ে যায়। কোনো কালারে সাদা রং না থাকলে কালারটি পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যায়। উদাহরণস্বরূপ গাঢ় সবুজ রং পুরোপুরি স্যাচুরেটেড হয় এবং সাদা আলো মিশে থাকলে এটি হালকা সবুজ রঙের হয়। যখন কোনো কালারে কিছুটা পরিমাণ সাদা আলো অর্থাৎ সমান অনুপাতের তিনটি প্রাইমারি কালার মিশে থাকে তখন সেই কালার পুরোপুরি স্যাচুরেটেড হয় না। উদাহরণস্বরূপ যদি একটি আলোর মধ্যে 1 লুমেন নীল আলো, 0.1 লুমেন লাল আলো এবং 0.1 লুমেন সবুজ আলো থাকে এবং এই আলো আমাদের চোখে এসে পড়ে তখন আমাদের চোখ 0.9 লুমেনের নীল আলো দেখবে এবং 0.1 লুমেনের সাদা আলো দেখবে। সুতরাং এই নীল আলোর স্যাচুরেশন হবে 90%। কোনো কালারের হিউ এবং স্যাচুরেশনকে একসঙ্গে বলা হয় ক্রোমিনেন্স। এটিতে ব্রাইটনেসের কোনো তথ্য থাকে না। ক্রোমিনেন্সকে অনেক সময় ক্রোমা বলা হয়। লুমিনেন্স বা ব্রাইটনেস হলো আলোর তীব্রতার পরিমাণ যা আমাদের চোখ উপলব্ধি করতে পারে কালার ছাড়াই। সাদা কালো ছবিতে আলোকিত অংশের ব্রাইটনেস অন্ধকার অংশের থেকে বেশি হয়। কোনো দৃশ্যে বিভিন্ন কালারের জন্য বিভিন্ন রকমের ব্রাইটনেস বা লুমিনেন্স হয়। সাদা কালো টিভির স্ক্রিন গাঢ় লাল রঙের ক্ষেত্রে কালো দেখায়, হলুদ রঙের ক্ষেত্রে সাদা দেখায় এবং হালকা নীল রঙের ক্ষেত্রে ধূসর বা গ্রে দেখায়। এই উদাহরণে স্যাচুরেশন এবং ব্রাইটনেসের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। প্রথমে কালার হুইল থেকে ব্লু হিউ নেওয়া হয়েছে, এরপর স্যাচুরেশন আস্তে আস্তে কমানো হয়েছে, তার ফলে ব্লু হিউ আস্তে আস্তে ব্লু গ্রে হয়ে গিয়েছে, জিরো স্যাচুরেশনে এটি গ্রে হয়ে গিয়েছে। এবার একটি অল্প স্যাচুরেটেড ব্লু টোন নিয়ে তার ব্রাইটনেস লেভেল একবার বাড়ানো হলো এবং একবার কমানো হলো। লক্ষণীয় যে ইনক্রিজিং ব্রাইটনেস অর্থাৎ বেড়ে যাওয়া ব্রাইটনেস এবং ডিক্রিজিং স্যাচুরেশন অর্থাৎ কমে যাওয়া স্যাচুরেশন সমান নয়। স্যাচুরেশন কমানোর ফলে কালার গ্রে অর্থাৎ ধূসর হয়ে যায়, ব্রাইটনেস বাড়ানোর ফলে নীল রং হালকা স্কাই ব্লু হয়ে যায়, কিন্তু কখনোই গ্রে হয় না। নীল রঙকে প্রায় সম্পূর্ণ ডিস্যাচুরেট করার ফলে এটি প্রায় সম্পূর্ণ ধূসর বা গ্রে হয়ে যায়। এরপর ব্রাইটনেস বাড়ালে এটি হালকা ধূসর রঙের হয়। যাই হোক, স্যাচুরেশন বাড়ানোর ফলে একটি ব্লু কালার ধূসরে পরিণত হলেও আমরা পুনরায় ব্রাইট ব্লুতে ফিরে নিয়ে আসতে পারি। কালার টিভি ক্যামেরা। কালার ক্যামেরা প্রত্যেক পিকচার এলিমেন্ট থেকে আসা আলোককে তিনটি প্রাইমারি বা প্রাথমিক কালারের লাইটে ভাগ করে।
কোনো দৃশ্য থেকে আসা আলোককে অবজেক্টিভ লেন্স দ্বারা প্রসেস করে মিরর অ্যারেঞ্জমেন্টের দিকে পাঠিয়ে দেওয়া হয়। মিরর ব্যবস্থায় দুটি ডাইক্রোয়িক মিরর আর এবং বি কাজ করে। এই মিরর দুটিতে একটি বিশেষ পদার্থের আস্তরণ দেওয়া থাকে, যার ফলে একটি নির্দিষ্ট রঙের আলোককে প্রতিফলিত করে এবং অন্যান্য রঙের আলোককে এর মধ্য দিয়ে যেতে দেয়। ফলে আর ডাইক্রোয়িক মিরর লাল আলোককে প্রতিফলিত করে এবং অন্যান্য রঙের আলোকে যেতে দেয়। একইভাবে বি মিরর শুধুমাত্র নীল আলোকে প্রতিফলিত করে এবং অন্যান্য রঙের আলোকে এর মধ্য দিয়ে যেতে দেয়। অবজেক্টিভ লেন্স থেকে আসা আলো যখন আর ডাইক্রোয়িক মিররে পড়ে, তখন আর ডাইক্রোয়িক মিরর লাল আলোকে প্রতিফলিত করে এবং সবুজ ও নীল আলোকে যেতে দেয়। লাল আলো এমআর ওয়ান মিররের তলে এসে পড়লে মিরর এই লাল আলোকে লাল সাপ্লিমেন্টারি ফিল্টারের মধ্য দিয়ে লাল ক্যামেরা টিউবের দিকে পাঠিয়ে দেয়। আর ডাইক্রোয়িক মিরর থেকে আসা নীল এবং সবুজ আলো বি ডাইক্রোয়িক মিররের এসে পড়ে। এই বি ডাইক্রোয়িক মিরর নীল আলোকে প্রতিফলিত করে এবং সবুজ আলোকে সবুজ সাপ্লিমেন্টারি ফিল্টারের মধ্য দিয়ে গ্রিন ক্যামেরা টিউবে যেতে দেয়। বি ডাইক্রোয়িক মিরর থেকে প্রতিফলিত নীল আলো এমআর টু মিররের তলে এসে পড়লে এমআর টু মিরর এই নীল আলোকে প্রতিফলিত করে ব্লু ক্যামেরা টিউবের দিকে পাঠিয়ে দেয়। অবজেক্টিভ লেন্স দ্বারা গঠিত ইমেজের প্রত্যেকটি কম্পোনেন্ট থেকে আসা লাল, নীল এবং সবুজ আলোর ব্রাইটনেসের ওপর নির্ভর করে প্রত্যেকটি রেড, ব্লু এবং গ্রিন ক্যামেরা টিউব থেকে রেড, ব্লু এবং গ্রিন ভিডিও সিগন্যাল ভোল্টেজ পাওয়া যায়। এই তিনটি ভিডিও সিগন্যালকে বলা হয় আর, জি এবং বি সিগন্যাল, এবং এদেরকে এনকোড করে অর্থাৎ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে প্রধানত দুটি সিগন্যাল তৈরি করা হয়। এক লুমিনেন্ট সিগন্যাল বা ওয়াই সিগন্যাল, দুই ক্রোমিনেন্ট সিগন্যাল বা সি সিগন্যাল, লুমিনেন্ট সিগন্যাল অথবা ওয়াই সিগন্যাল। লুমিনেন্ট সিগন্যালকে ওয়াই সিগন্যালও বলা হয়। লাল, সবুজ এবং নীল রঙকে নিম্নলিখিত অনুপাতে মিশিয়ে এই ওয়াই সিগন্যাল পাওয়া যায়। ওয়াই ইকুয়াল টু 30% অফ রেড প্লাস 59% অফ গ্রিন প্লাস 11% অফ ব্লু। আমাদের চোখের কালার সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতার উপর নির্ভর করে এই অনুপাত নির্ধারণ করা হয়। এই লুমিনেন্ট সিগন্যালকে একটি ভিডিও ক্যারিয়ারের সঙ্গে মডুলেশন করা হয় যাতে করে মনোক্রম টিভি রিসিভার সাদা কালো ছবি ডিসপ্লে করতে পারে। কালার টিভি রিসিভারে এই ওয়াই সিগন্যাল তিনটি প্রাইমারি কালারের সিগন্যালকে ডিকোড করতে সাহায্য করে। এই তিনটি প্রাইমারি কালারের সিগন্যালকে পিকচার টিউবের দেওয়া হয়। ক্রোমিনেন্ট সিগন্যাল অথবা সি সিগন্যাল, ক্রোমিনেন্ট সিগন্যাল কালারের সমস্ত তথ্য যেমন হিউ এবং স্যাচুরেশন বহন করে। আমরা জানি কালার ক্যামেরা সিস্টেমের তিনটি কালার চ্যানেল থেকে আর, জি এবং বি সিগন্যাল পাওয়া যায়। কালার ট্রান্সমিটার এই আর, জি, বি এবং ওয়াই সিগন্যালকে ট্রান্সমিট করা উচিত, কিন্তু এই তিনটি কালার সিগন্যালকে ওয়াই সিগন্যালের সঙ্গে সরাসরি যুক্ত করা সম্ভব নয়। এক্ষেত্রে ওয়াই সিগন্যাল ডিস্টর্টেড হয়ে যাবে। মনোক্রম সিগন্যাল এবং কালার সিগন্যালের তথ্য একসঙ্গে মিশিয়ে দেওয়া উচিত নয়। পাশাপাশি মনোক্রম সিগন্যাল এবং ক্রোমিনেন্স সিগন্যালকে একই ক্যারিয়ার ওয়েভের সঙ্গে অ্যাম্পলিচিউড মডুলেশন করা হয়। সেভেন মেগাহার্জ ব্যান্ডউইথের টিভি চ্যানেলে ভিডিও সিগন্যালের ব্যান্ডউইথ প্রায় 5 মেগাহার্জের মতো হয়। ক্রোমিনেন্স এবং লুমিনেন্স সিগন্যাল উভয়কেই এই 5 মেগাহার্জের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয় ফ্রিকোয়েন্সি ইন্টারলিভিং পদ্ধতির সাহায্যে। এটি সম্ভব কারণ লুমিনেন্স সিগন্যালের এনার্জি অর্থাৎ শক্তি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে একটি নির্দিষ্ট সময় অন্তর সীমাবদ্ধ থাকে। দুটি ইন্টারভালের মধ্যবর্তী স্থানে সাধারণত কোনো এনার্জি থাকে না। এই ফাঁকা স্থানগুলিতে ক্রোমিনেন্ট সিগন্যালের এনার্জি স্থাপন করা হয়। এর জন্য একটি কালার সাব ক্যারিয়ারের প্রয়োজন হয়। ভারতে ফেজ অল্টারনেট লাইন অর্থাৎ প্যাল
कलर ट्रांसमिशन सिस्टम व्यवहित है। यह सिस्टेमे कलर सब कैरियर फ्रिकुएंसि 4.433611875 मेगाहर्ज है। यही कलर सब कैरियर फ्रिकुएंसि विभिन्न विषय ऊपर निर्भर करे। लुमिनेंस बा वाई सिग्नल के अन्य कलर सिग्नल संगे ट्रांसमिट करते हैं। आर जी एवं बी यही तीन टी सिग्नल सबकटी के ट्रांसमिट करार प्रयोजन नहीं, शुधुमात्र दुटी कलर सिग्नल के ट्रांसमिट करा है एवं रिसीवारे यही दुई कलर सिग्नल एवं वाई सिग्नल सहाज्ये तृतीय कलर सिग्नल के उद्धार करा है। पैल सिस्टेमे शुधुमात्र आर माइनस वाई एवं बी माइनस वाई कलर सिग्नल के एक कलर सबकैरियर फ्रिकुएंसि संगे मॉडुलेशन करे ट्रांसमिट करा है। जी माइनस वाई सिग्नल ट्रांसमिट करार प्रयोजन है ना, कारण जी एर तथ्य वाई सिग्नल मध्य ही थाके। एक सम्पूर्ण पिक्चर इनफरमेशन सिग्नल वाई सिग्नल एवं 4.43 मेगाहर्ट्ज सबकैरियर संगे मॉडुलेटेड दो क्रोमा सिग्नल निये गठित है। यही जटिल वीडियो वेबफॉर्म के जदि भीषण कैरियर संगे मॉडुलेशन करा है ताहले खूब सहजे कैरियर ओवर मॉडुलेशन घटे एवं तार फले टीवी रिसीवर स्क्रीन पिक्चारे क्रॉस टॉक एवं डिस्टॉर्शन घटे। यही समस्या थेके मुक्ति पावार जोन्नो बी माइनस वाई एवं आर माइनस वाई कम्बिनेंट सिग्नल के कलर सब कैरियर संगे मॉडुलेशन करार आगे एदेर एम्पलीट्यूडर परिमाण किछुटा कमिये नेवा हय। आर माइनस वाई सिग्नल एम्पलीट्यूड कमिये 0.877 এ নিয়ে আসা হয় এবং এই কমে যাওয়া আর মাইনাস ওয়াই সিগন্যালকে ভি সিগন্যাল হিসাবে উল্লেখ করা হয়। একইভাবে বি মাইনাস ওয়াই সিগন্যালের অ্যাম্পিচিউড কমিয়ে 0.493 তে নিয়ে আসা হয়। এই কমে যাওয়া বি মাইনাস ওয়াই সিগন্যালকে ইউ সিগন্যাল হিসাবে চিহ্নিত করা হয়। এই দুই কালার ডিফারেন্স সিগন্যাল অর্থাৎ ইউ এবং ভিকে 4.43 মেগাহার্জ ফ্রিকোয়েন্সির কালার সাবক্যারিয়ারের সঙ্গে কোয়ার্ডেচার মডুলেশন করা হয়। প্যাল কালার ট্রান্সমিশন ম্যাট্রিক্সের আউটপুট থেকে পাওয়া আর মাইনাস ভিডিও সিগন্যাল ভোল্টেজকে আর মাইনাস ওয়াই মডুলেটারে পাঠানো হয় এবং বি মাইনাস ওয়াই ভিডিও সিগন্যাল ভোল্টেজকে বি মাইনাস ওয়াই মডুলেটারে পাঠানো হয়। অত্যন্ত স্থিতিশীল একটি অসিলেটর থেকে পাওয়া 4.43 মেগাহার্জের এই কালার সাবক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে 180 ডিগ্রি ফেজ ইনভার্টার এবং ইলেকট্রনিক্স লাইন বাই লাইন সুইচের মধ্য দিয়ে আর মাইনাস ওয়াই মডুলেটারে পাঠানো হয়। ফেজ ডিস্টরশন এড়ানোর জন্য কালার সাবক্যারিয়ারের ফেজ পর্যায়ক্রমে একটি লাইন অন্তর রিভার্স করা হয় এবং এই জন্যই ফেজ ইনভার্টার এবং লাইন বাই লাইন সুইচ ব্যবহার করা হয়। লাইন স্ক্যানিং ফ্রিকোয়েন্সির অর্ধেক ফ্রিকোয়েন্সিতে উপযুক্ত পালসের সাহায্যে ইলেকট্রনিক সুইচের মাধ্যমে কালার সাবক্যারিয়ারের ফেজ সুইচিং করা হয়। প্রথম লাইন ট্রান্সমিশনের সময় জিরো ফেজে সুইচিং করা হয় এবং পরবর্তী লাইনে ক্ষেত্রে 180 ডিগ্রি ফেজে সুইচিং করা হয় এবং তার পরবর্তী লাইনের পুনরায় জিরো ফেজে সুইচিং করা হয় এবং এইভাবে চলতে থাকে। আর মাইনাস ওয়াই ভিডিও সিগন্যালকে এই সাবক্যারিয়ারের সঙ্গে মডুলেশন করা হয়। মডুলেটেড সিগন্যালকে আর মাইনাস ওয়াই ক্রোমা সিগন্যাল বলে। কালার সাবক্যারিয়ারকে 90 ডিগ্রি ফেজ শিফট করে বি মাইনাস ওয়াই মডুলেটারে পাঠানো হয়। এই সাবক্যারিয়ারের সঙ্গে বি মাইনাস ওয়াই ভিডিও সিগন্যাল মডুলেশন করা হয়। এই মডুলেটেড সিগন্যালকে বি মাইনাস ওয়াই ক্রোমা সিগন্যাল বলে। এই ধরনের মডুলেশনকে কোয়ার্ডেচার মডুলেশন বলা হয়। এরপর এই দুই ক্রোমা সিগন্যালকে সংযুক্ত করা হয় এবং তারপর কালার বাস্ট যোগ করা হয়। যে মুহূর্তে আর মাইনাস ওয়াই ক্রোমা সিগন্যালের ফেজ রিভার্স করা হয় সেই একই সময় কালার বাস্টের ফেজও রিভার্স করা হয়। এটি করা হয় কারণ যাতে করে আর মাইনাস ওয়াই সিগন্যাল এবং কালার বাস্টের মধ্যে কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ বজায় থাকে। প্যাল সিস্টেমে কালার বাস্টকে বলা হয় সুইং বাস্ট, কারণ এর
फेज सर्वदा लाइन फ्रिकुएंसि अर्धेक फ्रिकुएंसिते रिवार्स करा है। अवशेषे कलर बास्ट जुक्त क्रोमा सिगनल के मिक्सारे पाठानो है जेखने एर संगे वाई सिगनल के सम्मिलित करा है कम्पोजिट भिडियो सिगनल तैरी करार जुन्नो। मेट्रिक्स थेके पावा आर माइनस वाई सिगनल संगे हरिजेंटाल एवं भार्टिकल सिम्पल्स जोग करा है। एरपर एई वाई सिगनल के एक डिले सार्किटर मध्य दिए पाठिए पॉइंट सिक्स माइक्रोसेकेंड डिले कराना है। तारपर ता क्रोमा सिगनल संगे सम्मिलित करा है। एई ट्रांसमिशन डिलेर प्रयोजन है कारण बी माइनस वाई एवं आर माइनस वाई सिगनल जटिल क्रोमिनेंस सेक्शनर मध्य दिए आसार जो कि समय लागे किंतु वाई सिगनल मेट्रिक्स थेके सरासरि मिक्सारे चले मिक्सारे आसार फले एर कोनो टाइम डिले है ना। सेई जोन्नो मिक्सारे जाते वाई सिगनल एवं क्रोमा सिगनल एक ही समय पहुँचाय तार जोन्नो वाई सिगनल के किछुटा समय अर्थात 0.6 माइक्रोसेकेंड समय डिले करानो है। जेकोनो समय क्रोमिनेंट सिगनलेर एम्पलीट्यूड एवं फेज निर्भर करे दुई कलर डिफारेंस सिगनल अर्थात आर माइनस वाई एवं बी माइनस वाइर रिलेटिव एम्पलीट्यूड एवं फेजर ओपर। क्रोमिनेंस सिगनलेर एम्पलीट्यूड सैचुरेशन के निर्देश करे एवं एर फेज ह्यू के निर्देश करे। जेहेतु आर माइनस वाई एवं बी माइनस वाई सिगनल म्यूचुअली 90 डिग्री एंगेले थाके तार फले मॉडुलेटेड सिगनल के क्वाड्रेचर एम्पलीट्यूड मॉडुलेटेड सिगनल बोले।